জামিন পেতে না পেতে আবার ইডির সমন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে আবগারি নীতি দুর্নীতি মামলায় নয়, এবার তলব করা হয়েছে দিল্লির জল বোর্ডে আর্থিক তছরুপের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য। রবিবার আম আদমি পার্টি তরফে জানানো হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করেছে এটি। শনিবারে এই সমন পাঠানো হয়েছে তাকে, আগামী 18 মার্চ হাজিরা দিতে হবে। ইডির অভিযোগ, দিল্লির জল বোর্ডে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে, এই মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার আর্থিক তছরুপের মামলা দায়ের হল কেজরিওয়ালের নামে। ইতিমধ্যে আবগারি নীতি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কেজরিওয়ালের। আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এই মামলা দায়ের করেছে তা আমরা জানতামই না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এটি, মিথ্যা মামলায় তলব করা হয়েছে তাকে। এরপর রবিবার সকালে আবগারি নীতি দুর্নীতি মামলাতে জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে সমন পাঠায় এটি। এই মামলার জন্য আগামী 21 মার্চ তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে 8 বার ইডি সমন পাঠালেও প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।